আমাদের ডাক্তার হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানবিক ডাক্তার হওয়া। তো এই টার্মটা অ্যাকচুয়ালি আমি যখন ঢাকা মেডিকেল কলেজে শুরুতে আসি, ওই প্রথম দিন থেকেই আমি এই শব্দটা শুনে আসছি। তো আমরা যখন কোনো একটা রুগীর কাছে আসলে যাই, সেই রুগীর আত্মীয় মনে করেন আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, সে বুঝে না, দশজন লোক আসলো খারাপ ব্যবহার করলো, কিন্তু রুগীটা তো আসলে অসুস্থ। আমি যখন রুগীর পার্সপেক্টিভ চিন্তা করি যে রুগীটা অসুস্থ, ওকে সেবা করতে হবে, মানে ওর ট্রিটমেন্ট দিতে হবে, তখন অ্যাকচুয়ালি আমার কাছে ওই রাগ ক্ষোভ সব এক সাইডে চলে যায়। কারণ সেক্ষেত্রে আমার কাছে রুগী আগে, হয়তো রুগীর লোকের সাথে আমি আর কথা বলতেছি না, সে খারাপ ব্যবহার করেছে হয়তো একজন, কিন্তু আমি রুগীর সেবার ক্ষেত্রে আমি এমন না যে ওর আমি একটা ফ্লুইড কম দিলাম, এমন না যে আমি ওর একটা অ্যান্টিবায়োটিক ওর আমি কম লিখে দিলাম, বাট আমার কাছে রুগী আগে, তো রুগীর সেবা আগে। কারণ যে অসুস্থ সে তো আমার সাথে খারাপ ব্যবহার করছে না, আর খারাপ ব্যবহার করলেও আমি ডাক্তার হওয়ার যে শপথ নিয়েছি বা আমরা যারা যাদের সবাই ডাক্তার আছেন তারা ওই শপথ নিয়েই আছেন যে যে কোনো মূল্যে, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যে কোনো মূল্যে রুগীর সেবা আমাদের কাছে আগে। এবার সে রুগী যেভাবেই আসুক, সে রুগীর যেই আচরণই করুক, সে রুগীর যার ধর্ম যে যাই থাকুক না কেন, আমাদের সেবা দিতে হবে।